अजाना के जानते होले आजकेर भिडियोटी शुरू थेके शेष पर्यन्त अवश्यई देखुन। आपनि कि जानेन पाकिस्ताने इलिश माछ के कि नामे डाका हय? पाकिस्ताने इलिश माछ के पाल्लू बा पाल्ला नामे डाका हय। अच्छा बोलुन तो दूध खेले आमादेर दाँतेर कि उपकार हय? दाँत शक्त और मजबूत हय एवं दाँतेर रंग उज्जवल हय। कत बछरेर आबहावाके कोनो एलाकार जलवायु बला हय? त्रिस थेके चल्लिस बछरेर आबहावाके कोनो एलाकार जलवायु बला हय। आमादेर एकटा भिडियो तैरी करते अनेक कष्ट करते हय, তাই অবশ্যই কিন্তু লাইক করবেন। প্রতিদিন কতজন মানুষ মারা যাচ্ছে সেটা কোন ওয়েবসাইট থেকে দেখা যায়? এটা দেখা যায় worldometer.info ওয়েবসাইট থেকে। গাছের প্রাণ আছে এই জিনিসটা কোন গাছকে দেখে আবিষ্কার করা হয়েছিল? গাছের প্রাণ আছে এই জিনিসটা লজ্জাবতী গাছকে দেখে আবিষ্কার করা হয়েছিল। প্রতিদিন অজানাকে জানতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনি কি জানেন ইনকিলাব কথাটির মানে কি? এটা একটা আরবি শব্দ যার অর্থ হল বিপ্লব, বিদ্রোহ অথবা আন্দোলন। ভারতে স্বেচ্ছায় রক্তদান প্রথম কত সালে হয়েছিল? ভারতে স্বেচ্ছায় রক্তদান হয়েছিল 1941 সালে। আপনি কি জানেন নেপচুন গ্রহের উপগ্রহ সংখ্যা কয়টি? নেপচুন গ্রহের উপগ্রহ সংখ্যা হল 8টি। মৌমাছি দেখতে পায় না এরকম দুটি রঙের নাম বলুন তো। মৌমাছি এরকম অনেক রঙই দেখতে পায় না, তার মধ্যে দুটি হল লাল ও নীল। কোন নদীর ইলিশ মাছের স্বাদ সব থেকে ভালো? পদ্মা নদীর ইলিশ মাছের স্বাদ সব থেকে ভালো। পৃথিবীর মোট কতগুলি দেশের জাতীয় ফল আম? পৃথিবীর মোট তিনটি দেশের জাতীয় ফল আম। আচ্ছা বলুন তো ক্যাটস অ্যান্ড ডগসের মানে কি? ক্যাটস অ্যান্ড ডগসের মানে হল মুষলধারে। আচ্ছা বলুন তো আমাদের মস্তিষ্কে কত শতাংশ চর্বি থাকে? আমাদের মস্তিষ্কে 60% চর্বি থাকে। ছোট ইলিশ মাছকে কি নামে ডাকা হয়? ছোট ইলিশ মাছকে খোঁকা ইলিশ নামে ডাকা হয়। কোন দেশের মানুষেরা সব থেকে বেশি কিডনি বিক্রি করে আইফোন কেনে? চীন দেশের মানুষেরা সব থেকে বেশি কিডনি বিক্রি করে আইফোন কেনে। আপনি কি জানেন ভারতের হৃদয় কোন রাজ্যকে বলা হয়?
ভারতের হৃদয় বলা হয় মধ্যপ্রদেশ রাজ্যকে। খুবই মজার একটি প্রশ্ন, বলুন তো সমুদ্রের বউ কোন দেশকে বলা হয়? সমুদ্রের বউ বলা হয় গ্রেট ব্রিটেনকে। ভারতের প্রথম ব্লাড ব্যাংক কোন শহরে তৈরি হয়েছিল? ভারতের প্রথম ব্লাড ব্যাংক কলকাতা শহরে তৈরি হয়েছিল। আচ্ছা বলুন তো কোন ফুলকে দেখতে বাঁদরের মুখের মতো? মানকি অর্কিডকে দেখতে অনেকটা বাঁদরের মুখের মতো। আপনি কি জানেন রং কয় প্রকার ও কি কি? রং দুই প্রকার, মৌলিক আর যৌগিক রং। কোন দেশে ক্লাস ফোর পর্যন্ত কোনো পরীক্ষা নেওয়া হয় না? জাপান দেশে ক্লাস ফোর পর্যন্ত কোনো পরীক্ষা নেওয়া হয় না। কোনো প্রশ্নের উত্তর যদি ভুল বলা হয়ে থাকে তাহলে সঠিক উত্তরটি কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আচ্ছা বলুন তো বিছুটি পাতায় কোন অ্যাসিড থাকে? বিছুটি পাতায় থাকে ফর্মিক অ্যাসিড। তুলসী বনের বাঘ কথাটির মানে কি? তুলসী বনের বাঘ কথাটির মানে হলো ভণ্ড। আপনি কি জানেন একটা মানুষের শরীরে কতগুলি শিরা থাকে? একটা মানুষের শরীরে প্রায় 1,39,000 শিরা থাকে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর নেবার বয়স কত? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর নেবার বয়স হল 65। এখনো পর্যন্ত লাইক না করে থাকলে এখনই লাইক করে দিন। আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে বড় ওষুধ কি? পৃথিবীর সব থেকে বড় ওষুধ হলো হাসি। যক্ষা আমাদের শরীরের কোন অঙ্গকে আক্রমণ করে? যক্ষা আমাদের ফুসফুসকে আক্রমণ করে। এমন একটা খাবারের নাম বলুন তো যার মধ্যে রিয়ার নামটি থাকবে। এখানে উত্তর হবে বিরিয়ানি। কোনোদিন কি ভেবে দেখেছেন বৃষ্টির জলের ফোঁটা গোল হয় কেন? মাধ্যাকর্ষণ শক্তির জন্য বৃষ্টির জলের ফোঁটা গোল হয়। কোন রক্তের গ্রুপের মানুষেরা বেশি দয়ালু হয়? ও পজিটিভ রক্তের গ্রুপের মানুষেরা বেশি দয়ালু হয়। আপনি কি জানেন কোন দেশে ফ্রিতে ইন্টারনেট দেয়া হয়? পৃথিবীর অনেক দেশেই ফ্রিতে ইন্টারনেট দেয়া হয়, তার মধ্যে একটি দেশ হলো এস্তোনিয়া। মা ছেলেকে ঝাঁটা মারলে কি হয়? ছেলেরা সবসময় রোগে ভোগে এবং শরীরের বৃদ্ধি হয় না।
এবার বলুন তো আর্মির ফুল ফর্ম কি? অ্যালার্ট রেগুলার মোবাইলিটি ইয়ং। আচ্ছা বলুন তো মহাদেবের মাথায় চাঁদ থাকে কেন? সমুদ্র মন্থনের সময় বিষ পান করে যখন মহাদেবের শরীর প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে, তখন শরীরকে ঠান্ডা করবার জন্য বাকি দেবতাদের অনুরোধে মহাদেব চাঁদকে নিজের মাথায় ধারণ করেন। কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন। বলুন তো পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি আম উৎপাদিত হয়? আচ্ছা বলুন তো কোন প্রাণী চোখের জল খেয়ে বেঁচে থাকে? অ্যামাজোনিয়ান বাটারফ্লাইস মিনারেল সোডিয়ামের জন্য বিশেষ কিছু প্রাণীর চোখের জল পান করে।